আপনি দেখেন কম্পিটিশন হয় এক নম্বর দুই নম্বর ছাত্রের মধ্যে, কিন্তু আমরা এখানে কম্পিটিশনের কোনো বিষয় নাই। তারা তো দুই নম্বরে নাই, তারা তো অনেক পিছনে চলে গেছে। তারা জ্বালাও পোড়াও মানুষকে জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসতে চাইছিল, আর ওদেরকে প্রত্যাখ্যান করে। তাদের সাথে আমাদের আমরা করছি, আমাদের নেতারা বলেছেন, আমাদের প্রিয় নেতারা শেখ হাসিনা এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার কাজে হাত দিয়েছেন। আমরা তরুণরা যারা আছি আমরা সেই কর্মসূচি বা সেই কাজগুলি আমরা করব। এ ব্যাপারে আমাদের প্রিয় নেতা আলহাজ মাইনুল হোসেন খান নাকি নির্দেশনা দেবেন, মেসেজ দেবেন, সেই মেসেজটুকু আমরা মানুষের দূর করে ফেলছি। এটা হলো আমাদের ডিউটি। আমরা কোনো কম্পিটিশন নাই, কোনো প্রতিযোগিতা নাই। ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, তারুণ্যের জয়যাত্রা, এটা আমাদের নেতা আমাদের চেয়ারম্যান আসেন নাই, আমাদের সেক্রেটারি সাহেব এসেছেন, তিনি আমাদেরকে মেসেজ দেবেন, এই মেসেজগুলি আপনার মানুষের দূর করে পৌঁছ। ধন্যবাদ। যারা আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন, তারুণ্যের সিলেট জেলা ও মহানগর যুবলীগের তারুণ্যের জয়যাত্রা প্রোগ্রাম ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে ডাক দিয়েছে, সেই মাঠ থেকেই আছি আপনাদের সাথে। এই বিষয়টাকে আপনি কেমন দেখছেন? আসলে এটা নিয়মিত কর্মসূচির অংশ, কে এক কিলোমিটার দূরে করলো কে এক কিলোমিটার কাছে করলো সেটা আমাদের দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক যুব সংগঠন হিসাবে স্মার্ট যুব সংগঠন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাই, আমাদের প্রিয় নেতা আমাদের যুব সমাজের অহংকার মাইনুল হোসেন খান নিখিল ভাই এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মানবিক যুবলীগের কারিগর শেখ ফজলুল সামস পোরশের নেতৃত্বে আজকে বাংলাদেশ যুব সমাজ আজকে মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা আপনারা জানেন বর্তমান সরকার তরুণের জন্য তরুণের যে তরুণদের নিয়ে যেভাবে ভাবনা নিয়ে যে বিগত নির্বাচনে নির্বাচনের ম্যানিফেস্টো ছিল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের তরুণদের নিয়ে কর্মসংস্থানের যে সুযোগ তরুণদের নিয়ে ভাবনা যে বিভিন্ন সেক্টরের তরুণদের যে সেইগুলোকে আজকে মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। এই তুলে ধরে তরুণের জয়যাত্রা, এটাই হচ্ছে তরুণের জয়যাত্রা। আজকে তরুণ আধুনিক তরুণ তরুণ স্মার্ট তরুণ, আজকের যুব সমাজ আপনারা দেখেন স্মার্ট একটি পর্যায়ে চলে এসেছে। আমাদের বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশের দিকে দাবিত হচ্ছে। আজকে আমরা মহাকাশ জয় করার পর থেকে আমাদের প্রিয় নেত্রী নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রোল মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশের আমাদের নেত্রী মাদার অফ হিউম্যানিটি বিশ্বে যেমন খ্যাতি অর্জন করেছেন, তেমন এই উপমহাদেশে এই যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ব্যান্ডগার্ড সেটা মানবিক যুবলীগ হিসাবে খ্যাতি অর্জন করেছে শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশনায়। আমরা কে কী করলো, ওনারা মহাসমাবেশ করছেন, মহাসমাবেশ করেন না যাই করেন সেটা ওনাদের ব্যাপার। ওনারা বিভাগীয় সমাবেশের নামে বিভিন্ন অঞ্চল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এখানে লোক জড়ো করে আনে, ওনারা কম্পিটিশনের দিকে দাবিত হচ্ছেন, কিন্তু আমরা কম্পিটিশন করতে চাই না, আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। আমাদের দল আপনারা জানেন নির্বাচনমুখী, বিগত নির্বাচনে আমাদের এই যুব সমাজের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যুব সমাজ যেভাবে কাজ করে আমাদের বিপুল ভোটে আমাদের মেয়রকে নির্বাচিত করেছে। আমরা যুবলীগ কিন্তু নিজস্ব সত্তা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, যুবলীগ নিজস্ব আদর্শ নিজস্ব সত্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ব্যাডগার্ড হিসাবে দাঁড়িয়ে আছে। এই সত্তা নিয়ে আজকে আমরা এখানে আজকে আমরা তরুণের জয়যাত্রার যে সমাবেশ করছি সেটা আমরা কোনোভাবে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সেটা না, আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, কাউকে প্রতিযোগী মনে করি না, আমরা আমাদের অবস্থান নিয়ে আমরা এখানে আজকে সমাবেশ করব। একটি কথা আমরা বলতে চাই, ওনারা করতেছেন আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই, আমরা কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সহ এই বাংলাদেশের সাধারণ মানুষের অতন্ত্র প্রহরী হিসাবে আমরা কাজ করি সেটা আপনারা জানেন। ওনারা চট্টগ্রামের তারুণ্যের সমাবেশের নামে আমাদের বঙ্গবন্ধুদের প্রতিকৃতিতে হামলা করেছেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছেন, আজকে সিলেটের এই পবিত্র ভূমিতে যদি আমরা এখানে অবস্থান নেব আমাদের কর্মসূচি আমরা শান্তিপূর্ণ পালন করব। আমরা কাউকে কারো পায়ে পাড়া দিয়ে আমরা কোনো সংঘাত সৃষ্টি করতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণ, আমাদের দেশ শান্তির দিকেই দাবিত হচ্ছে, আমাদের প্রিয় নেত্রী শান্তির বাণী দিচ্ছেন, আমাদের নেতৃবৃন্দ শান্তির বাণী দিচ্ছেন, কিন্তু কেউ বা কারা যদি ওনারা কোনোভাবে কোনো অকারেন্স তৈরি করতে চায় সংঘাত তৈরি করতে চায় সেটা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যুবলীগের প্রতিনিধি হিসাবে আমাদের আমরা প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি, আমরা কারোর সাথে কোনো বিভেদ নয়, আমরা আমাদের থিম নিয়ে আমাদের
রাষ্ট্রের যে বঙ্গবন্ধুর শেখ হাসিনার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠনে, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সর্বাত্মক কাজ আমরা চালিয়ে যাব, সেটাই আমাদের উদ্দেশ্য, সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই সমাবেশে কত হাজার তরুণ এখানে সম্মিলিত হবে? আপনারা দেখবেন মাঠে বড়ে মাঠ উপচে পড়ে যাবে। আমরা মনে করি 40-50 হাজারের মতো আমাদের তরুণ সমাজ এখানে আসবে, যুব সমাজ, শুধু আমাদের সিলেট এবং নগর এবং জেলা যুবলীগের এখানে নেতৃবৃন্দ এখানে অবস্থান, সহকর্মীরা এখানে অবস্থান নেবে। আমরা কিন্তু, আপনারা নিশ্চয়ই জানেন, আমরা 4টা জেলায় পৃথক পৃথক কর্মসূচি আছে। একই টাইমে আমরা 7 জেলায় কর্মসূচি শুরু হবে বিকাল 3টা থেকে, 3টা থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট। আমরা কিন্তু মহাসমাবেশ বা বিভাগীয় সমাবেশ নয়, এটা জেলার সমাবেশ, আমরা জেলার সমাবেশ করছি। আমরা জেলা এবং সিলেট জেলা এবং মহানগর যুবলীগ মিলে এই সমাবেশ করছি। আমাদের এট এ টাইম আমাদের বিভিন্ন জেলাতে এই কার্যক্রম চলছে। আমরা এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি, ধারাবাহিক কর্মসূচি হিসাবে সিলেট জেলা এবং মহানগর যুবলীগ আজকের এই সমাবেশে ডাক দিয়েছে। আমরা এই সমাবেশের মাধ্যমে পরিষ্কার মেসেজ দিতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে, যে গত 5-15 বছর যেভাবে দেশটা এগিয়ে গেছে, আমরা বিশ্বাস করি আগামী 5 বছর শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গঠন হবে এবং তরুণের জয়যাত্রা এই বাংলাদেশে হবে। এবং তরুণদের মাধ্যমে নেত্রী ঘোষণা দিয়েছেন, আমাদের প্রিয় নেত্রী ঘোষণা দিয়েছেন, তরুণদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠন করবেন। আমরা মনে করি তরুণ নির্ভর, তরুণ নির্ভর এবং স্মার্ট তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। আমরা আগামী ভবিষ্যতের জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ আহ্বান জানাবো এবং আমরা তরুণদেরকে নিয়েই, আগামী নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা নির্বাচন করে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে চাই এবং বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। তরুণদের মাধ্যমেই তো আগামী নেতৃত্ব, তরুণদের মাধ্যমেই তো এই দেশে আগামী নেতৃত্ব তৈরি হচ্ছে, তরুণরাই। সুতরাং যদি আমরা সুস্থ চিন্তা চেতনার আধুনিক মন সম্পন্ন তরুণ আমরা তৈরি করতে পারি, আমরা যদি এরাই কিন্তু বাংলাদেশ গঠন করতে, শিক্ষিত, দক্ষ এবং স্মার্ট, আইটি সেক্টর স্মার্ট। আজকে সরকার আইটি সেক্টরে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, আইটি সেক্টরে যেভাবে আপনারা দেখেছেন, যেভাবে বিভিন্ন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আইটি সেক্টরের জন্য মানুষের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুব সমাজকে, সেই প্রশিক্ষণটাই আমরা কাজে লাগিয়ে, তরুণদের দিয়ে কাজে লাগিয়ে এই দেশের কাজ করতে চাই, কারণ তরুণরাই তো দেশের ভবিষ্যৎ, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। একটু আলমগীর মুক্তি ভাইয়ের সাথে কথা বলতে চাই, যে বিএনপি বলেছে তাদের যে গণজোয়ার দেখে নাকি আপনার যুবলীগ পালাবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবলীগ, আমার জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, আপনাদের কাছে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে আমাদের লাল সবুজের পতাকা চিনিয়েছিল, ঠিক সেভাবে 52-র ভাষা আন্দোলনে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে 52-র ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আসে আমরা বাংলাদেশ পেয়েছি। যুব সবসময় বিভিন্ন আন্দোলন সময় ভূমিকা পালন করেছিল। আমরা আজকে এই সিলেট থেকে হয়তো শাহজালাল সাফরানের পুণ্যভূমি 360 স্মৃতিবৃদ্ধ তারুণ্যের জয়যাত্রার সময় আজকে এই সিলেট থেকেই আমরা শুরু করেছি। আমাদের বাংলা সামাজিক যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত এক সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সারা বাংলার যুব সমাজের অহংকার শেখ ফজলে সাম্পরস, বিপ্লবী সাধারণ সম্পাদক মানসিং নিখিল ভাইয়ের নির্দেশনা আজকে সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কোর্ট পয়েন্টে। আমাদের 3টার সময় 3 কোটিকের সময় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা সিলেট জেলা মহানগর যুবলীগ সবসময় দেখেছেন মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করেছি, করোনার সময় আমরা কাজ করেছি, বন্যার সময় আমরা কাজ করেছি, এইভাবে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমরা সংঘাত চাই না, সংঘর্ষ চাই না, আমরা চাই মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। আমাদের প্রিয় নেত্রী সবসময় বলতেন আমরা মানুষের কি পেলাম বড় কথা না, মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা কোনো ধমকি আমরা ভয় পাই না সিলেট জেলা মহানগর যুবলীগ। আমরা সবসময় রাজপথে আছি, রাজপথে থাকবো। যারা এই পবিত্র মাটি হচ্ছে শাহজালাল সাফারের পুণ্যভূমি, যারা এই শান্ত সিলেটকে অশান্ত করার চেষ্টা করে, আমরা দাঁত পাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি সিলেট জেলা মহানগর যুবলীগ। আপনারা অতীতে দেখেছেন সিলেট জেলা মহানগরী যে সময় রাজপথে ছিল তখন ওরা কোথায় ছিল, জামাত বিএনপিরা, তোরা ওরা পালিয়েছিল। আজকে আমরা থেকে শান্তি সমাবেশ করছি, আমরা সংঘর্ষ করছি না, আমরা সিলেট জেলা মহানগর যুবলীগ, আমরা শুধু সিলেট জেলা মহানগর যুবলীগ আজকে আমরা এই কর্মসূচি পালন করি, সমাবেশ করছি। ইনশাআল্লাহ আমরা সিলেট জেলা মহানগর যুবলীগ যারাও এই অশ্লীল সৃষ্টি করার পাতারাজ করবে, মানুষের জানমালের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি সিলেট জেলা মহানগর যুবলীগ। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা আপনি বলছেন, ওনারা বলছে যুবলীগ পালিয়ে যাবে, আমরা এই সংগঠন করি, আমাদের প্রিয় নেত্রী অনেক জোর জঞ্জাট উপেক্ষা করে এই বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের হাল ধরেছেন, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন,
অনেক বারবার ওনাকে মূর্তির মুখে থেকে গ্রেনেড, 21 আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছে। এই নেত্রীর নেতৃত্বে কিন্তু আওয়ামী যুবলীগ ব্যানগার্ড হিসাবে ওনার মানব প্রাচীর তৈরি করে এই নেত্রীকে রক্ষা করে নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সাহসী ভূমিকা নিয়ে। আজকে ওনারা বলছেন যুবলীগ পালিয়ে যাবে, ওনাদের নেতা আজকে বিদেশে পালিয়ে আছেন, ওনাদের সেই শিক্ষা থেকে ওনারা পালিয়ে থাকেন, ওনারা হঠাৎ করে বের হয়ে একটা হুঙ্কার দিয়ে পালিয়ে যান। যুবলীগ বা আওয়ামী পরিবার পালানোর মতো সংগঠন নয় এই দেশেই, এদের জন্ম এই দেশে, মানুষকে নিয়ে এদের রাজনীতি, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, রাজনীতির নির্বাচনমুখী এই দল, সুতরাং এই দল কোনোভাবে পালানোর সুযোগ নেই। আমরা রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা অতীত করে এসেছি, ভবিষ্যতেই করব, কারণ ওনাদের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে। আজকে আপনারা জানেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে। ওনারা এগুলার তো রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে আবুল তাবুল কথা বলে ওনারা বিভ্রান্ত করতে চাচ্ছেন। ওনাদের অলরেডি ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব আজকে দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত, ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব আজকে পলাতক। এইগুলা নিয়ে আপনারা মিডিয়ারা জানেন, এইগুলা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমরা যুব সমাজ নিয়ে কাজ করি, আমরা বাস্তবতার আলোকে আমরা থাকি, আমরা এই দেশেই আমাদের জন্ম, আমরা পালিয়ে যাওয়ার মতো আমাদের কখনো আমাদের সেই শিক্ষা আমাদের নেতৃত্ব দেয় নাই। আমরা সেই সাহসী ভূমিকা নিয়ে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থেকে আমরা সবকিছু মোকাবেলা করতে প্রস্তুত আছি, কারণ যারা পালাতে উস্তাদ তারাই পালানোর কথা বলে। আমরা রাজপথে থাকি, রাজপথে আছি, রাজপথে থেকে আমরা মোকাবেলা করব, আমরা সুন্দর ভবিষ্যতের জন্য, আমাদের দেশ গঠনের জন্য, সর্বোপরি আমাদের এই প্রিয় দেশ এই সোনার বাংলাদেশকে আমরা একটি সুন্দর পর্যায়ে আমাদের প্রিয় নেত্রী যেভাবে নিয়ে যাচ্ছেন, আমরা সেই পর্যায়ে নিয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দেখিয়ে দিতে চাই, আমরা উন্নত রাষ্ট্র হিসাবে, একটি রোল মডেল রাষ্ট্র হিসাবে আমরা প্রথম, সেটাই আমাদের। ধন্যবাদ।